আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, আমরা যারা সৌদি আরবে আছি, তো আমরা তো মানে বিশেষ করে আর কি ডকুমেন্ট ছাড়া সিম ব্যবহার করি। তো যাদের ডকুমেন্ট দিয়ে সিম কেনা আছে, আপনি জানেন না আপনার নামে কয়টা সিম আছে, অথবা অন্য কাউকে দেওয়া, সে চালাচ্ছে কি না চালাচ্ছে তাও আপনি জানেন না। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার ডকুমেন্ট দিয়ে, আপনার ইকামা দিয়ে কয়টা সিম নেওয়া আছে আপনার নামে, আর আপনি এগুলো ইউজ করছেন কি না। আর আপনি যদি এই সিমগুলো ইউজ না করে থাকেন, তাহলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন, এটা সিমগুলো বাদ করে দিতে পারেন। তো কিভাবে করবেন দেখুন, একদম সহজ, ইনশাল্লাহ যে কোনো লোক অবশ্যই পারবেন। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন সিআইটিসি, লেখার পর সার্চ করবেন। আমি সার্চ করলাম, এখানে সার্চ করার পর দেখুন এখানে সিআইটিসি ডট গভর্নমেন্ট ডট সা, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন, এটাতে আপনারা ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম। তো এবার দেখুন এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা যদি মোবাইলে দেখেন, তো আপনারা আগে ইংলিশ করে নেবেন, মানে এটা যদি আরবিতে আসে তাহলে আপনারা ইংলিশ করে নেবেন। আমি এটা দেখুন ইংলিশ করে নিচ্ছি। এই দেখুন এই পেজটা যখন আসবে, তো এটা যদি আপনারা মোবাইল থেকে চেক করেন, দেখুন মোবাইল থেকে চেক করলে এটা কিন্তু এইখানে যে অপশানগুলো আছে এইগুলো কিন্তু নিচে চলে আসবে। তো আপনারা এই সার্ভিসে ক্লিক করবেন, দেখুন এখানে সার্ভিস, আপনারা এরকম নিচে নিয়ে সার্ভিসে ক্লিক করবেন। তো আমি এখানে সার্ভিসে ক্লিক করলাম। তো যখন সার্ভিসে ক্লিক করবেন, সার্ভিসে ক্লিক করার পর নিচে নেবেন, এরকম নিচে নেওয়ার পরে দেখুন এখানে চারটা আইকন দেখা আছে, দেখুন একটা দুইটা তিনটা চারটা। তো আপনারা এই সিমের আইকন যেটা আছে, এই সিমের আইকনে ক্লিক করবেন। এখানে দেখুন স্টার্ট সার্ভিস, এই সিমের আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন সিমের আইকন হচ্ছে এটা। এবার নিচে নেবেন, নিচে নেওয়ার পরে দেখুন স্টার্ট সার্ভিস, আপনারা স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন। আমি এখানে করে দিলাম। ওটাতে করার পর যদি ইংলিশ আসে, মানে আরবি আসলে ইংলিশ করে নেবেন। আমি আবার ইংলিশ করে নিলাম। এরপর একটু নিচে নেবেন, এরকম একদম নিচে নেওয়ার পর দেখুন এখানে ইনকোয়ারি ইনফরমেশন, অ্যাক্টর টাইপ এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, এবার দিবেন আইডি নাম্বার, আর আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার মোবাইল নাম্বার। আর যদি আপনার মোবাইল নাম্বার না থাকে, ডু নট হ্যাভ মোবাইল নাম্বার যদি দেন, তাহলে শুধু সিম কোম্পানি নাম দেখাবে যে আপনার মানে কয়টা সিম আছে, আপনার ইকামাতে কয়টা সিম আছে সেটা দেখতে পারবেন। তো আমি এখানে যেটা চেক করব সেটা আমি আইডি নাম্বার ইকামা নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আইডি নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর আপনার এখানে ক্যালেন্ডার, এখানে দেখুন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আগে আপনারা সালটা দিবেন, এই দেখুন ডেট অফ বার্থ দেওয়া শেষ। এবার আপনার এইখানে দেখুন যে সিম্বল গুলো থাকবে, ক্যাপচার ইমেজ কোড, এগুলো দিয়ে দিবেন। এগুলো কিন্তু ছোট বড় থাকে, ঠিক মতো দিয়ে দিবেন। তো এখানে দেখুন CSW+, তো এখানে সি বড় হাতের আর বাদ বাকি সবগুলো ছোট হাতের। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সি বড় হাতের, এস ছোট হাতের, W ছোট হাতের, এখন প্লাস, এটা প্লাস। প্লাস দেওয়ার পরে এবার সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করে দিলাম। তো আপনি নাম্বারটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন কয়টা মোবাইল নাম্বার আছে, রেজিস্টার নাম্বার এইটা একটা, আর এ আর একটা, দুইটা নাম্বার, একটা আছে এসটিসি, একটা আছে মোবাইলি নাম্বার, ঠিক আছে। দুইটা নাম্বার আপনারা যদি আপনার মোবাইলে থাকে এরকম, মানে আপনার ইকামা দিয়ে যদি সিম কার্ড নেওয়া থাকে, তো আপনারা এরকম দেখতে পারবেন, আর আপনারা ডিলিটও করে দিতে পারবেন। আপনি যদি ইউজ না করেন সেটা ডিলিট করে দিতে পারবেন। তো আপনারা এভাবে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।